আজকের দিনে যে সাইকেল যাত্রা এটা শুরু হয়ে গেছে আর আজকে আমি যাব এখান থেকে গোপালগঞ্জ খুলনা শহর ছাড়ছি খুলনা শহর থেকে গোপালগঞ্জের যে হাইওয়ে আছে খুলনা ঢাকা হাইওয়ে সেই হাইওয়েটা ধরে পর আমি যাব তারপর গোপালগঞ্জ হয়ে আমার টার্গেট আছে পদ্মা সেতু পর্যন্ত সাইকেল নিয়ে যাওয়ার অ্যাকচুয়ালি পদ্মা সেতুতে সাইকেল চাপাতে দেয় নাই কিন্তু তার সামনেটা পর্যন্তও যদি যেতে পারি তারপরে হয়তো কোনো গাড়িতে চাপা নিলাম বা কোনো একটা জোগাড় করলাম সেই ক্ষেত্রে দেখা যাবে কিন্তু পদ্মা সেতু পর্যন্ত যে সাইকেল নিয়ে যাচ্ছি এটা একটা আমার জীবনের স্বপ্ন ছিল বাংলাদেশ যখন আসছি বাংলাদেশের এত বড় একটা সেতু পদ্মা সেতু পদ্মা সেতু আমাদের ইন্ডিয়াতে বিশেষ ভাইরাল হয়েছিল ফেসবুকে সেই ক্ষেত্রে আমার একটা ইচ্ছা ছিল যে সাইকেল নিয়ে পদ্মা সেতু যাবো এখন সেই পদ্মা সেতুর উদ্দেশ্যে বেড়ে গেছি খুলনা শহর ছাড়ছি খুলনা ঢাকা যে হাইওয়ে আছে গোপালগঞ্জ ওইটা হয়ে যাবো 10 দিন ওই এখন পদ্মা সেতুর দিকে যাচ্ছি গুগল ম্যাপ বলতে গুগল ম্যাপ নেটের একটু অসুবিধা হচ্ছে আর বাংলাদেশে সব জায়গায় ঠিকঠাক নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না তো সেই ক্ষেত্রে একটা ম্যাপ আছে হেয়ার ম্যাপ হেয়ার ম্যাপসে গোটা বাংলাদেশের যে হাইওয়ে আছে বা যে লোকাল রুট আছে গোটাটাই ডাউনলোড করা আছে আমি স্কিডো মোটামুটি পাচ্ছি জানি তার আশেপাশে হয়তো কোনো একটা বাসে চাপিয়ে দিলাম বা ট্রাকে চাপিয়ে দিলাম সেই করে ক্রস করবো কিন্তু ইন্ডিয়ার থেকে আসিছি ওই একটাই কারণ পদ্মা সেতু সাইকেল নিয়ে পৌঁছাবো পুরুলিয়া কি চা খান এই গরমে আমাদের এখানে সাধারণত চাই অফার করে মানুষকে বেশি ভাই আমি হালকা টেকনিকটা চেঞ্জ করলাম অ্যাকচুয়ালি আমি পিছনে যে বোর্ডটা দেওয়া আছে ওই বোর্ডটা অ্যাকচুয়ালি আমার সামনে এইখানটাই ছিল দিপর দেখছি মানুষের পড়তে অসুবিধা হচ্ছে তারপর ওটাকে চেঞ্জ করে হালকা একটা টেকনিক চেঞ্জ করে পিছনে লাগালাম তখন বুঝতে পারছি যে না মানুষের নজরে পড়ছে জিনিসটা থ্যাংক ইউ আমার ইউটিউব চ্যানেল হোম আউট ট্রাভেলার আর বার্তা মিডিয়া আচ্ছা এই রাস্তাটা হয়তো গোপালগঞ্জ দিকে বার হয়ে যাচ্ছে এখন খুলনা শহর ছাড়ছি রূপসা ব্রিজটা হয়ে পর যাবো এইটা খুলনা শহরের একটা বাস আড্ডা বলা যেতেই পারে এখানে বিভিন্ন বাস আসে পরে দাঁড়ায় এখানে আমাকে সিধাই নিতে হবে রাস্তাটা একটু ফাঁকা হোক রূপসা ব্রিজ কোনটা হয়ে যাবো দাদা রূপসা ব্রিজ কোনটা হয়ে যাবো রূপসা ব্রিজ হ্যাঁ ওই খুলনা ঢাকা যে হাইওয়েটা আছে রূপসা ব্রিজ হয়ে ধরবো গোপালগঞ্জ যাবো রূপসা ব্রিজের ব্যাপারে সিধা লিলি এই যে ছোট ছোট টোটো গুলা চলছে এগুলোর নাম হচ্ছে এখানে ইজি বাইক দাদা এদিকে তো রূপসা ব্রিজ রাস্তাটা অ্যাকচুয়ালি একটু ভুল হয়ে গেছিলো আমার যেদিকে যাওয়ার ছিল সেটা আমি ঠিক রাস্তায় গেছিলাম কিন্তু বাঁ দিক থেকে আরেকটা শর্টকাট রাস্তা আছে কিন্তু ওই দিক থেকে রাস্তাটা কতটা ভালো লাগছে সেই জন্য আমি ওই রাস্তাটা হয়ে যাবো না এখন যে রাস্তাটা হয়ে যাচ্ছি এটা হচ্ছে রূপসা ব্রিজের দিকে যাবো খুলনা শহর থেকে বেরোবার পর গুগল ম্যাপ মাঝে মধ্যে যখন একটা বাইরের দেশে আসেছি গুগল ম্যাপ মাঝে মধ্যে শর্টকাট রাস্তা দেখায় কিন্তু গুগল ম্যাপের রাস্তা হিসাবে গেলে এমন জায়গায় ফাঁসিয়ে ওগুলো বলার নাই ওইদিকে কোনো রাস্তাই নাই হয়তো দুজন কেউ অ্যান্ড্রয়েড ফোন নিয়ে বেরাইছে বেরোবার পর ওইটাকেও রাস্তা দেখায় দিচ্ছে এরকম টাইপের একটা সিচুয়েশন কারণ গুগল ম্যাপ হচ্ছে একটা কমিউনিটি ম্যাপ যেটাতে মানুষ আপলোড করে সেই মানুষের ডাটা হিসাবে ওরা রাস্তা দেখায় এক্ষেত্রে আমি লোকাল লোককেই জিজ্ঞাসা করছি লোকাল লোককে জিজ্ঞাসা করার থেকে ভালো উপায় আর কিছু নাই কারণ লোকাল লোক গুগল ম্যাপের থেকে অ্যাটলিস্ট কিছুটা হলেও ভালো জানে কারণ তারা এখানে লোকাল লোক বলে বিভিন্ন ধরনের টাইলসের দোকান ফার্নিচারের দোকান
এখন বাংলাদেশ অ্যাকচুয়ালি ডেভেলপিং কান্ট্রি, আমাদের ইন্ডিয়ার মতো নেই, সেই জন্য এখানে হয়তো মানুষ ঘর দর এখন বেশি করছে, সেই জন্য চারিধারে দেখতে পাচ্ছি ফার্নিচার, তারপর রড, সিমেন্ট, টাইলস এইসবের দোকান বেশি। মনের রাস্তা ছিল ওইটা ক্রস করার পর এখন খুলনা ঢাকা যে মেন এনএইচ আছে সেই এনএইচের উপর পৌঁছাইছি। হাইওয়ে রাস্তাটা ঠিক একটা এরকম, এখানে বিভিন্ন ধরনের যে বাস আছে, ট্রাক আছে, ম্যাক্সিমাম যে বড় বড় হাই ট্রাফিক সেগুলো বাংলাদেশের যে হাইওয়ে আছে সেটার থ্রু দিয়ে পাবো, আর এটা হয়তো ম্যাক্সিমাম টু ওয়ে হাইওয়ে হবে। অ্যাকচুয়ালি বাংলাদেশের যে রাস্তা আছে সিটি রাইড, মানে শহরের যে রাস্তা বা হাইওয়েগুলো, এগুলোতে ব্লগিং করা অতটা ঠিকঠাক নাই, কারণ এখানে সাইকেলকে অতটা রেসপেক্ট করে নাই, আর সাইকেল চালাটা বাংলাদেশের যে হাইওয়ে আছে অতটা সেফ নয়। আমি নিজে যখন সাইকেল চালাচ্ছি তখন বুঝতে পারছি কোন দিক থেকে ইজি বাইক ঢুকছে না, রিক্সা ঢুকছে না, ঠেলা ঢুকছে, এবার কিছু হলে আমি বাইরের দেশে আসছি, আমি কি ঝামেলা করতে যাবো কারোর সঙ্গে? তো সেই জন্য আমি ব্লগটা কমেই করছি, বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে আপাতত কিছু কিছু ফুটেজ যেখানে ফাঁকা পজিশন মনে করছি সেখানে ভিডিও লিখছি, গোটা রাস্তাটা যে ভিডিও করে করে যাবো সেরকম একটা ইন্টেনশন নাই, কারণ এখানে সেরকম একটা সুবিধার মনে হচ্ছে না আমার সাইকেল চালাই। যদিও এখানে লোকজন খুব ভালো, পিছন থেকে আসে পরে সিধাইছে কোথায় যাচ্ছি, কী ব্যাপার, কোথার থেকে আসেছি, কত দূর যাবো, কেনে আসেছি, এইসব জিনিসগুলো, বাট তাও একটা ভয় ভয় লাগছে। হাইওয়ের উপর চালাতে চালাতে একটা সাইনবোর্ড পাইছিলাম, সেই সাইনবোর্ডটার সামনেটায় দাঁড়াইছি। এখান থেকে ঢাকা প্রায় 191 কিলোমিটার, 200 কিলোমিটার বলা যেতেই পারে। এখন আমাকে যেতে হবে ঢাকার দিকে। অ্যাকচুয়ালি বাংলাদেশের যে ট্রাভেল জার্নিটা আছে বিভিন্ন জায়গায় ভয়ও লাগছে, কারণ মোকা বলে যে সাইক্লোনটা আসার কথা ছিল সেটা আসবো আসবো করে এধারে আসলো না, সেটা ভাগ্য ভালো বাঁচি গেছি। এখন বাংলাদেশে সাইকেল চালাইতে বেশ একটা মজা লাগছে, কারণ আজকের দিনটাতে সেরকম একটা রোদ নাই, আর যখন সাইকেল চালিয়ে যাচ্ছি বাংলাদেশের এনএইচের উপর, এখানে একটা এক্সপিরিয়েন্স হচ্ছে যে বাংলাদেশের রাস্তা কেমন, লোক কেমন, এখানে মানুষজন কেমন করে থাকে, আর কীসে ট্রাভেল করে, এইসব জিনিসগুলোর ব্যাপারে। সো আমার যে রাস্তাটা আছে এইদিকে এখন আমাকে 200 কিলোমিটার সোজা যেতে হবে, প্রায় আধ ঘন্টা এখানে রেস্ট করার পর এখান থেকে বেরোচ্ছি ঢাকার উদ্দেশ্যে। যে জায়গাটার থেকে বেরোয়ছিলাম ওইখান থেকে প্রায় 20 মিনিট সাইকেল চালাবার পর এখন ক্রস করছি বাংলাদেশের রূপসা ব্রিজ। রূপসা ব্রিজ ক্রস করার পর সোজা সোজা যাবো গোপালগঞ্জের দিকে। আর আমাকে একটা বাংলাদেশের মামা ফোন করেছিলাম সম্পর্কে, তো সে মামা বলছে তুমি সিলেট আসো, এবার আমি আছি ঢাকায়, মানে এখনও ঢাকা ঢুকি না, ঢাকা ঢুকবো, এখন আছি বাংলাদেশের সাউথে, ওইখান থেকে বাংলাদেশের নর্থে যাবো, মানে মেঘালয়ের নিচটা, বিশাল তো একটা ঝামেলা জিনিস। এবার যদি না যেতে পারি তাহলেও একটা খারাপ সম্পর্ক, দেখি কতদূর কী করা যায়, চেষ্টা করছি। এই ব্রিজটার নাম মনে হয় রূপসা ব্রিজ বটে কি, জানি না ঠিক। এই যে ব্রিজটা ক্রস করছি এখন, আচ্ছা এটা রূপসা ব্রিজ, এই ব্রিজটার নাম আমিও ঠিকঠাক জানি না, বলি দিয়েছি রূপসা ব্রিজ, কিন্তু রূপসা ব্রিজ নয় মনে হয়, কারণ রূপসা তো নদী, নদীর উপর ব্রিজ হবে বলছে, এটা রূপসা ব্রিজ, এটা ঠিকই বটে রূপসা ব্রিজ, আমি ঠিকঠাক বুঝতে পারি নাই, নদী দেখতে পাই নাই, সেই জন্য। অনেকটা টায়ার্ড হয়ে যাচ্ছি ব্রিজটার উপরে চাপতে চাপতে, একটু সরবে দাদা, একদিকে একটু সাইড দাও, এটা রূপসা নদীর ব্রিজ তো, আমাদের পুরুলিয়া ধারা যেমন বলে হ্যাঁ লয় হ, এখানেও বলে হ, আমি সিধালি রূপসা নদীর ব্রিজ বলছো, হ ভালো ভালো, নিচে হচ্ছে রূপসা নদী, বিভিন্ন জাহাজ, স্টিমার, ট্রলার এগুলো চলছে নদীটার উপরে, আর আমি এখন রূপসা ব্রিজটার উপরে দাঁড়ায় আছি। এইটা হচ্ছে আমার সাইকেল যেটা নিয়ে আমি আসিছি ইন্ডিয়া থেকে বাংলাদেশ, 15 বছর পুরানো সাইকেলে, এত দূর পর্যন্ত আসতে আসতে আমার সত্যিকারের এই যে আপটা ছিল অবস্থা খারাপ হয়ে গেছে, কিন্তু এখানে যখন আসছি আর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে নদীর উপরটা, সত্যি এই জায়গাটা বেশ একটা অসাম জায়গা, জায়গাটা বেশ ভাল লাগছে।
বাংলাদেশের রূপসা নদী ক্রস করছি সাইকেলে ফুল স্পিডে। গোটা রাস্তাটাই পুরো একদম ডাউন রাস্তা, যতটা উঠতে লেগে কষ্ট হয়েছিল এখন নামতে লেগে ততটাই মজা আসছে। বাংলাদেশের রাস্তার পরে এই যে ব্যারিকেড করা আছে সাইডে সাইডে, এইটার ভিতরে ইঞ্জিন ঠেলা টোটো সাইকেল এইসব জিনিসগুলো চলতে পারে, এইটা কিন্তু বিশাল একটা সুবিধা। মেন যে ট্রাফিক আছে হাইওয়ের, মোটরসাইকেল ট্রাক বাস চার চাকা ওইটার সঙ্গে কোনো সম্পর্কই নেই। এই যে ছোট ছোট বাহনগুলো আছে সাইকেল ঠেলা টোটো এগুলো আরামসে যেতে পারে, এইটা আমার বাংলাদেশের যে সিস্টেম কোনো একটা ইঞ্জিন এই সিস্টেমটা আমার বেশ ভালো লাগলো। এটা অনেকটা সেফ, হাইওয়ের উপর সাইকেল চালাই যেতে যেতে। সামনেরটা টোটো যাচ্ছে, টোটো কাম কি বলবো এগুলাকে মালগাড়ি। আজকে সেরকম একটা রোদ নাই, জলদি জলদি করে পৌঁছি এখন গোপালগঞ্জ, তারপর আগের দিকটা প্ল্যানিং করা যাবে। গোটা রাস্তাটা কোথাও সাইকেল চালা যাবে নাই, গোটা রাস্তাটা এই যে যাচ্ছি আমি টোল থেকে সাইকেল যাওয়া যাবে নাই। আমি অ্যাকচুয়ালি ইন্ডিয়া থেকে আসছি তো ওই জন্য বুঝতে পারি নাই। আচ্ছা বাইক যেতে পারে, বাইকে টোল লাগে আর ঠেলাগুলো টোল লাগে, এই যে ঠেলাগুলো যাচ্ছে বাংলাদেশে সাইকেল নিয়ে ঘোরার মজাটাই আলাদা, আর এখানে সাইকেল বাদ দিয়ে প্রত্যেকটা জিনিসের টোল লাগে, ফ্যানে টোল লাগছে, মোটর সাইকেলের টোল লাগছে। আমাদের ইন্ডিয়ায় অ্যাকচুয়ালি মোটর সাইকেলে লাগে নাই, এক্সপ্রেস ওয়েগুলোতে লাগে, কিন্তু এমনি নর্মাল রাস্তায় নর্মাল যে এনএইচ আছে সেই এনএইচগুলোতে ইন্ডিয়াতে মোটর সাইকেলের কোনো টোল নাই, শুধুমাত্র সাইকেল মোটর সাইকেল বাদ যা আছে চার চাকা ট্রাক এইসব জিনিসের টোল লাগে, কিন্তু এরকম নর্মালই নাই। এটা হচ্ছে বাংলাদেশের একটা টোল গেট যেখানে ইঞ্জিন ভ্যান মোটর সাইকেল সব জিনিসেরই টোল লাগে, এবার জানি না কত টাকা লাগে, কিন্তু এখানে একটা সিস্টেম আছে মোটর সাইকেলেরও টোল লাগবে। এই যে ঠেলা গেলো ঠেলাটারও টোল লাগছে, যতগুলো ঠেলা ক্রস করছে প্রত্যেকটা ঠেলারে কিন্তু এখানে টোল লাগবে। আসসালামু আলাইকুম। হ্যাঁ ইন্ডিয়ার থেকে আসছি, পশ্চিমবাংলা। হ্যাঁ লাইসেন্স মানে পাসপোর্ট, ঠিক আছে আমি ওইদিকে উঠি, উঠে পরে ক্রস করে যাই। 10-12 দিন লাগিছে বেনা বলবে। রূপসা নদীর যে টোল প্লাজা আছে ওই টোল প্লাজাটা ক্রস করলাম, কিছু কিছু জিনিস জানতে পারলাম, সাইকেল বাদ দিয়ে সব জিনিসের টোল লাগে, সাইকেল নিয়ে ঘোরার এই জন্য একটা এক্সট্রা বেনিফিট পাওয়া যাচ্ছে এখানে। আর যেখানে টোল প্লাজা আছে ওই রোডটার আশেপাশে সাইকেল নিয়ে নাকি ঢুকতে দেওয়া যাবে নাই। এই যে ছোটো ছোটো ঠেলাগুলো যেগুলো যাচ্ছে এগুলো একটা ব্যাটারি ফিট করা আছে আর একটা ছোট মোটর ফিট করা আছে, এই ঠেলাগুলোকে ইঞ্জিন ভ্যান বলে, ইঞ্জিন ভ্যান বলার জন্যে এগুলোরও টোল লাগে। চলে গেল ইঞ্জিন ভ্যানটা, তো মোটর লাগা আছে ওই জন্য মোটরের স্পিডে মোচাড়ছে, বাইরের স্পিড তো তো হবে না, ধীরে ধীরে তাই যেতে হবে, ধীরে ধীরে সব জায়গা দেখতে দেখতে যাবার একটা আলাদা মজা আছে। রাস্তার ধারে গাছগুলো বেশ ভালো, বেশ চৌড়া করে মাঝখানে একটা জায়গা রেখেছে আর যেখানে গাছ লাগা আছে, অনেকটা আমাদের পশ্চিমবঙ্গের মতনই, পুরুলিয়ার সঙ্গে ম্যাচ খাচ্ছে বাবলা গাছগুলো। সর্বোচ্চ গতিসীমা 40 কিলোমিটার এই রাস্তাটার। সামনে বাস স্টপ, সোজা সোজা ঢুকছি বাংলাদেশের একটা পেট্রোল পাম্পে। পেট্রোল পাম্পের কোম্পানিটার নাম হচ্ছে জেপি, জয় পেট্রোলিয়াম অ্যান্ড এলপিজি ফিলিং স্টেশন। হালকা জল টল খাবো, জিজ্ঞাসা করবো পেট্রোলের দাম কেমন চলছে। দাদা এখন পেট্রোলের দাম কেমন চলছে বাংলাদেশে? আমি ইন্ডিয়ার থেকে আসছি। সাইকেল ভ্রমণ একাই, রেট কত চলছে দাদা এখন পেট্রোলের? কার সাথে কথা বলি? এই ক্যামেরার সঙ্গে কথা বলছি, আমি ভিডিও করে করে যাচ্ছি, ঢাকা যাবো এখন। 40 মিনিট সাইকেল চালাবার পর এখন পৌঁছেছি একটা মোড়ে, যেখান থেকে সোজা মোগলা বন্দর চলে যাচ্ছে আর বাঁধে যাচ্ছে ঢাকা। এখানে আমি
বাঁ দিকটা হয়ে এখন ঢাকার দিকে আগাচ্ছি। একটা দাদার সঙ্গে পরিচয় হয়েছে, সেটার পিছনে একটা ঘটনা আছে। আমি অতদিন কি করছিলাম, আমার যে সাইনবোর্ডটা ছিল এই সাইকেলের জাস্ট এই পয়েন্টে লাগাইছিলাম, এই পয়েন্টে লাগার জন্যে কেউ দেখতে পাচ্ছিল না, কিন্তু এখন যখন পিছন দিকে জিনিসটা লাগাই রেখেছি, এই যে এই পিছন দিকে লাগাবার জন্য বিভিন্ন লোক পিছন থেকে পড়তে পাচ্ছে যে আমি কোথার থেকে আসছি, কী ব্যাপার, কত দূর যাবো। এবার মানুষ আসিপর কথাবার্তা বলছে, সেরকম একটা দাদা আসিপর কথা বললো, ইন্ডিয়ার থেকে আসেছি সাইকেল নিয়ে। দীপর বলছে আমি চেন্নাই গেছিলাম ট্রিটমেন্ট করতে, আমার পায়ে লিগামেন্ট ছিঁড়ে গেছিলো। দীপর সামনেই বলছে চা দোকান আছে, এই যে সামনের দোকানটা, আমাকে ডাকছে এখানে, এখানে যাই পরে চা টা খাবো একটুকু, তারপর ঢাকার উদ্দেশ্যে বেরাচ্ছি। এখানে বাংলাদেশের যে অ্যাম্বুলেন্সগুলো আছে এগুলাও একটুকু আলাদা শেপের, আমাদের ইন্ডিয়ার থেকে গাড়িগুলার যে শেপ বা যে কোম্পানি সত্যিকারের আজবেই লাগছে আমার, শুধু বাসগুলো এগিয়ে কি মনে হচ্ছে আর মোটরসাইকেলগুলো। বাকি সব যে চার চাকা বা অ্যাম্বুলেন্স এইসব গাড়িগুলোকে একটুকু আলাদা ধরনেরই লাগছে, এমনকি পিক আপ ভ্যানগুলো। কিছু মহেন্দ্রা গাড়ি চলে, কি আওয়াজ, কিছু মহেন্দ্রা গাড়ি চলে, বাকি সব বাইরের, টাটা চলে কিছু, বাকি সব বাইরের, ওই কি নাম, মিক্সুবিসি, টয়োটা, আরও কী কী সব নাম আছে ওইসব কোম্পানির পিক আপ ভ্যান চলে এদের। মোটটায় রেস্ট করার পর এখন আমি সোজা ঢাকার দিকে বেরাচ্ছি। এখান থেকে বাগেরহাট হচ্ছে 20 আর ঢাকা হচ্ছে 180 কিলোমিটার। আমি তখন থেকে সাইকেল চালাই চালাই বাস 10 কিলোমিটারেই আসতেছি, বিশ্বাস হচ্ছে না। আজকে কত দূর আমি যেতে পারবো সেটা একটা ডাউট লাগছে, বেলা শেষ হয়ে গেলো, প্রায় 3টা বাজছে। বাংলাদেশে আমার সাইকেলিং স্পিড অনেকটা স্লো হয়ে গেছে, আসে পর এগুলো হচ্ছে বাংলাদেশের গণপরিবহন, এগুলো হচ্ছে বাংলাদেশের ট্রাক যেগুলোতে মাল আসা যাওয়া হয়, ম্যাক্সিমাম টাটা, এই যে ছোটো গাড়িটাও টাটা। আর আইচার বলে যে ব্র্যান্ড আছে ইন্ডিয়ার, ওই আইচারের ট্রাক দেখেছি, অশোক লেল্যান্ডের দেখেছি, রং বেশ জুতের ঘরে, কিছু হোক আর না হোক ট্রাকগুলাই। হাইওয়ে পুলিশ, হাইওয়ে পুলিশ কিছু জিজ্ঞাসা করার আগে ক্যামেরা আমার চালু আছে পুরো একদম। হ্যাঁ, সমস্যা নাই। যে জায়গাটা থেকে ব্লগ বানাচ্ছি এখান থেকে গোপালগঞ্জ আর 40 কিলোমিটার, উপরে লেখা আছে আজকে রাতটা গোপালগঞ্জে থাকবো, আর গোপালগঞ্জে থাকার পর নেক্সট আমি ঢাকার দিকে বেরাবো। গোপালগঞ্জে বিভিন্ন ধরনের ঘোরার জায়গা আছে, যদি রাস্তায় সেগুলো পড়ে আমি সেগুলোকে ঘুরে ঘুরে দেখাবার একটুকু চেষ্টা করবো। বাংলাদেশে আসে পর একটা জিনিস বলছি, যতটা ওপেনলি বা যতটা ফ্রিলি আমি ইন্ডিয়ার ভিতরে ব্লগ করতে পারতাম, বাংলাদেশে একটুকু হলেও অসুবিধা হচ্ছে, সেই জন্য হয়তো ভিডিওটার মাঝখানে কোথাও একটুকু আটকান যাচ্ছি, এটা একটু ওপেন বলাই ভালো। ঢাকা যাবার পথে বাংলাদেশের এই জায়গাটা বেশ সুন্দর, দুদিকে গাছ, পাখির আওয়াজ এসছে, আর মাঝখান দিয়ে আমি সাইকেলটা চালাই পরে যাচ্ছি। জাতীয় পথে 40 কিলোমিটার, এখানে মনে হয় কারো গাড়ির কাঁটায় 40 কিলোমিটারের কাঁটাটাই নাই, যে স্পিডে সবাই চালাচ্ছে। যখন রবীন্দ্রনাথ ঠাকুর কবিতাটা লিখেছিলেন তখন হয়তো বাংলাটা দুভাগে ভাগ ছিল নাই, এখানে দেখে পরে জায়গাগুলো যা সুন্দর লাগছে। আর এই রাস্তার উপর সাইকেল চালা অসাধারণ একটা ফিলিং, এত দূরের থেকে আসি পর। রাস্তার ধারে বলেছিল ফলের গাছ লাগালে নাকি অসুবিধা হয়, এই তো কাঁঠাল গাছ এখানে আছে, কোনো তো অসুবিধা করে নাই গাছগুলা, কিছু মানুষ কমেন্ট করে বলেছিল ফেসবুক আর রিলটাই, এই যে কাঁঠাল গাছ এদিকেও আছে, নারকেল গাছ আছে, ছায়াও যেমন সেরকম বিভিন্ন ফলও খাওয়া হয়। সামনে হচ্ছে ফকিরহাট, এখান থেকে ঢাকা প্রায় আরও কম করে হলেও 150 কিলোমিটারের মতন হবে, 150 থেকে বেশিই হবে, দেখছি যাই পরে কতটা দূরে ঢাকা। এই তো সামনেই হচ্ছে ঢাকা, সোজা ডান দিকে যাত্রাপুর বাজার, বাঁ দিকে রূপসা, আর সোজা হচ্ছে ঢাকা। আচ্ছা ভালো তো, এই ইন্ডিয়ার থেকে আসিছি
সাইকেল চালায়, ঢাকা যাব, ঢাকা তোমাদের ঢাকায় যাবে সাইকেলে? অনেক পথ। আর কত কিলোমিটার? দেড়শো কিলোমিটার। কালকে পৌঁছে যাব, কালকে রাত পর্যন্ত পৌঁছে যাব। এখনো দেড়শো কিলোমিটার। হ্যাঁ বলো। ঢাকা 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 যাব, ঢাকা। অনেক পথ আস্তে আস্তে যাবো। ঠিক আছে, সবসময় নিচে আছাই আছে, যেটার উপর এখন সাইকেল চালাচ্ছি। এই রাস্তাটার কি নাম? মানে আমি বাংলাদেশের প্রত্যেকটা রাস্তায় দেখছি যে এরকম কিছুটা একটু রাস্তা ফাঁকা আছে, এটা কেন? এই ইঞ্জিন ভ্যান চালাবার জন্য কি? ভ্যান, সাইকেল? এই যে ছোট একটা রাস্তা বাঁদিকে আছে, এই বাড়তি রাস্তাটা কিন্তু দিয়েছে এরকম ভ্যান, সাইকেল, রিক্সা, এগুলো যাতে চলে, তাই তো? ঠিক ধরেছি আমি পুরুলিয়া। ঢাকা আপাতত ঢুকি তো, এখনো টার্গেট নাই কোন জায়গায় যাবো। বলুন বলুন, খাওয়া দাওয়া রাস্তায় না, একাই ঘুরতে আসিছি। ঢাকা শহর ঢুকবো। আচ্ছা, ঢাকা শহরের যে পদ্মা সেতু আছে, পদ্মা সেতুর ইঞ্জিন ভ্যান গুলো চাপাতে দেয়? আপনি ওইখানে দাঁড়িয়ে ওই জায়গার লোকজন ধরে ধরে যদি বলেন যে আমি তো এই এই ব্যাপার ভ্রমণে আইছি, আমার তো খুব করার দরকার। না না, আপনি চিড়ায় যাইয়ে ওই জায়গা দেখবেন খালি চিরাক চিরাক পার নাকি, ভাই আমার একটু পার করে দেন, আমি তো এরকম ঘুরতে আসি, ভ্রমণে আসছি, আমার পার করে দেন। মানে এ হলো সহজ সহজ পরিবার ঢাকা ঢুকার ওই পদ্মা সেতু হয়ে। সাইকেল নিয়ে পদ্মা সেতু উঠা যাবে না, সেটা আমিও আগের থেকে জানি। ওই চাচা যেটা বলছে, চাচার কথায় আমি একদম সহমত। আর এটা আমি আগের থেকেই প্ল্যান করে রেখেছি, পদ্মা সেতু পর্যন্ত তো যাওয়া যাবে সাইকেলে, যেখান থেকে শুরু হচ্ছে তার আগেটা পর্যন্ত যাওয়া যাবে। আপনার একটা এরিয়া দিয়ে আছে না সেতুটি, এর এর দুটো বাইরে থেকে আপনি যে কোনো খালি ট্রাক পিক আপ একে সিগন্যাল দিয়ে আপনি উঠে যাবেন, মানে হলো আপনার সহজ কথা। কিন্তু সাইকেল নিয়ে আপনি উঠতে দেন না, তাহলে দেখা যায় প্রশাসনের একটা ঝামেলা হচ্ছে। ঠিক আছে, সমস্যা নাই, সাইকেল নিয়ে আপনি উঠবেন। আপনি একবার দাঁড়ায় যে কোনো গাড়িওয়ালারে বললি যে ভাই আপনি আপনার কথা খুলে বললি, অবশ্যই তারা সাহায্য করবে। পাসপোর্টে আসছেন না? বিনা পাসপোর্টে কি ঢুকতে দেয় বাংলাদেশ? আমাদের দেশের প্রশাসন অবশ্যই আমাদের এই রোডে ওষান নিষেধ। ইঞ্জিন ভ্যান? হ্যাঁ, ইঞ্জিন ভ্যান না, শুধু আপনার তিন চাকার যানবাহন আমাদের এই হাইওয়ে ওঠা নিষেধ। এর নিচে নিচে যেতে হবে? নিচে না, হাইওয়ে ওঠা নিষেধ। কিন্তু আমরা গরিব মানুষ, আমরা করব ওদের হাইওয়ে ওষা ওঠা সরকারের নিষেধ আছে। কিন্তু আমরা মনে করেন এই কর্মসূচি এই কার শিখেছি, কারণ আমাকে তো খাটতে আছে। আপনার এই যে ফলতিতে বাজার, এই জায়গা প্রতিদিন সকালে লক্ষ লক্ষ টাকার কেনা বেচা হয়, বুঝছেন? এবং এই জায়গার মাছ বাংলাদেশের বিভিন্ন জায়গায় যায়,
এই মাছগুলা উঠে কোন জায়গা থেকে বিভিন্ন ঘেরবেরি ঘের আমাদের ব্যবসা থেকে নদী থেকে উঠে নাই নদী থেকে উঠে এই যে এই যে ঘেরবেরি দেখছেন বেড়ি বেড়ি ঘের ঘের মাছ চাষ করে আচ্ছা এরকম ঘেরা করে মাছ চাষ করে এই যে বাংলাদেশে আসার পর একটা জিনিস দেখতে পাচ্ছি এগুলো ছোট ছোট ভেড়ি বলছে ভেড়ি ঘের মানে ঘেরা দিয়ে আছে ওই জন্য ঘের বলছে আর মৎস্য প্রকল্প বললি চলে আমাদের এই জায়গা এই যে বাজারটা আপনার প্রতিদিন লক্ষ লক্ষ মানে কোটি টাকার লেনদেন হয় আর এই যে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে এই জায়গাতে এসে মাছ কিনে নিয়ে যায় তারাও ব্যবসা করে খাবার জন্য কিনে ব্যবসা করে লক্ষ লক্ষ প্রতিদিন বুঝলেন হাজার হাজার মানুষ আসে এই যে সামনে ভেড়িগুলো আছে এই ভেড়িগুলোতে এই মাছ চাষ হয় চিংড়ি মাছ ইন্ডিয়াতে আচ্ছা এগুলো জলগুলো আসে কোথা থেকে বর্ষার জল বাংলাদেশ দেশের লোক খুবই ভালো আবার খুবই খারাপ খুবই খারাপ ঠিক আছে দাদা আসেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ বাই যান সামনে হচ্ছে পদ্মা সেতু 121 কিলোমিটার আমার ঢাকা যাওয়ার পথে এখানে পড়েছে সহজ বাগেরহাট এই জায়গাটার নাম কি সহজ আচ্ছা ফকিরহাট এই জায়গাটার নাম হচ্ছে ফকিরহাট এখান থেকে পদ্মা সেতু আর 121 কিলোমিটার পদ্মা সেতু পর্যন্ত আমি গেছিলাম সাইকেলে পুরুলিয়া থেকে এখানে এক চাচার সঙ্গে পরিচয় হয়েছে বলি চাচা তুমি দাঁড়াও একটু চাচা আমার সঙ্গে দাঁড়াইলো এখনও পর্যন্ত বাংলাদেশের আমি যতটা জায়গায় গেছি সব জায়গাটা ঘোরার পরে সামনের পেট্রোল পাম্পটা এখনও পর্যন্ত আমার দেখা বাংলাদেশের সেরা পেট্রোল পাম্প লাগলো লুকটাও সেরকম আছে আর পেট্রোল পাম্পটা সেরকম বড়ো বড়ো সাইডে দোকানও আছে এইটা জায়গা হচ্ছে জয় ডিহি এখন যেতে হবে গোপালগঞ্জ এখান থেকে 20 কিলোমিটারের মতন গোপালগঞ্জ পর্যন্ত যাই তারপর আজকে রাতে কি প্ল্যান আছে সেটা দেখবো ধীরে ধীরে করে এগাচ্ছি প্রায় বেলা শেষ হতেই চললো সন্ধ্যা এখন কটা বাজে সন্ধ্যা ছটা এখনও সূর্য ডুবে নাই কিন্তু সন্ধ্যায় হয়ে গেছে সন্ধ্যা ছটা বাজছে এখন আরও আমাকে 21 কিলোমিটার যেতে হবে জলদি জলদি যাওয়ার একটা চেষ্টা করছি পাম্পের থেকে একটু জল নেবো একটু রেস্ট করবো দুপুর এখান থেকে বেরাবো সোজা গোপালগঞ্জ গোপালগঞ্জে থাকার পর ঢাকার দিকে বেরিয়ে যাবো আজকে সকাল থেকে আমি বেশি সাইকেল চালাই নাই যে পেট্রোল পাম্পটা আমার ভালো লাগেছিলো এখানে একটু রেস্ট নিচ্ছি এর সামনে সাইকেল এটা হচ্ছে পেট্রোল পাম্পটার টয়লেট এখানে আমি একটুকু রেস্ট নিচ্ছি এমন হতে পারে যে আজকের রাত্রে এই পেট্রোল পাম্পে আমি থাকবো থাকার পর ধীরে ধীরে ঢাকার দিকে এগাবো কারণ এখন অলরেডি সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যাবেলা আমি আর সাইকেল চালাতে নারাজ বাংলাদেশের রাস্তায় প্রায় 6টা বাজলো দেখি এখানে একটা দাদার সঙ্গে কথাবার্তা বলছি যদি পেট্রোল পাম্পে রাতে থাকা যায় তাহলে রাতের বেলা পেট্রোল পাম্পে থেকে যাবো তারপর কাল সকাল থেকে বেরোতে শুরু করবো এখন হচ্ছে এটা প্রোগ্রাম এখানে যখন দাঁড়াইছিলাম বিভিন্ন দাদারা এসে পর আমার সাইকেলটা দেখছে ভিড় করে ইন্ডিয়া টু বাংলাদেশ অন বাইসাইকেল এই যে এটা তো এখানে পেট্রোল পাম্পে আজকে যে থাকার প্রোগ্রাম আছে তো দাদাকে অ্যাকচুয়ালি জিজ্ঞাসা করছিলাম রাতে কি থাকতে পারে ওটাই জিজ্ঞেস করার আছে হ্যাঁ হ্যাঁ দাদা বলছে থাকা যাবে হ্যাঁ থাকা যাবে সমস্যা নাই থাকতে পারে মানে একটু ভয় ভয় লাগছে অন্য দেশে আছে পরে এরকম পেট্রোল পাম্পে থাকার এদেশের বাঙালি মন বড় আপ্যায়ন করতে পছন্দ করেন এটা আপনাদের ইন্ডিয়া তো সবাই জানে যে বাংলাদেশের বাঙালিরা ইন্ডিয়ান লোকেদের এবং বাহিরের রাষ্ট্রের যারা আছে অতিথি অতিথি বলতে যারা বাইরে থেকে আসে তাদেরকে আপ্যায়ন করতে পছন্দ করে খুব তাহলে আজকের রাতটা এখানেই থাকছি প্রবলেম নাই আপনি বলছে তো এখানে কোনো প্রবলেম নাই আর আপনি তো রেকর্ডে রাখছেন আপনাকে আপনি যেমন লাইভে আছেন নাকি না না এমনি ব্লগ করছি ব্লগ করবেন এই ব্লগটা কি বাসায় যে মানে আপনার বাসায় হ্যাঁ ঘরে যাই পরে করব কিছু ভাই আমার সঙ্গে দেখা করতে আসছে এখন যখন পেট্রোল পাম্পে দাঁড়ায় আছি সবাই একটা বিশাল কিউরিয়াসিটি যে সাইকেল নিয়ে এতদূর আসলাম কি করে বিভিন্ন মানুষ আমাকে রাস্তায় জিজ্ঞাসা করছে বাংলাদেশ যদি কেউ আসে তবে বুঝতে পারবে এই জিনিসগুলো ঘরে বসে বসে ভিডিও দেখলে এগুলো কিন্তু পসিবল নয় সত্যিকারের রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স করতে হবে বাংলাদেশ আসে পর
এখন সাইকেলটা এখানে রাখবো, রাখার পর দেখি আজকে কি প্রোগ্রাম হয় সেটা বলছি। গুড মর্নিং, কালকে রাতে যে পেট্রোল পাম্পটায় দাঁড়াইছিলাম আমার পিছনে সে পেট্রোল পাম্পটা আছে। এখানে সকাল সকাল ফ্রেশ হলি, ফ্রেশ হওয়ার পর পেট্রোল পাম্পের জাস্ট উল্টা দিকে একটা রুম ছিল, সেই রুমটাতে থাকার ব্যবস্থা ছিল। অ্যাকচুয়ালি রাতের বেলায় ভয় লাগছিলো পেট্রোল পাম্পের উল্টা ধারে থাকবো কি থাকবো না, কিন্তু ওটা রাত ঘুমাই গেলি। ঘুমাবার পর এখন যখন ঘুম ভাঙলো একটু ফ্রেশ হওয়ার পর এখন যাচ্ছি ঢাকার দিকে। আমার ফোনগুলো এখানে চার্জে দিয়েছিলাম, চার্জে দেওয়ার পর এখন ফোনগুলো নিবো আর সোজা যাবো ঢাকার দিকে। যত জলদি যেতে পারি ততই ভালো, কারণ রোদ বেড়ে গেলে সাইকেল চালা অসুবিধা হবে, এই জন্য এখন জলদি জলদি করে এখান থেকে বেরোচ্ছি। তারপর বাংলাদেশে সেরকম কোনো ভিডিও করা হয় নাই আর সাইকেল চালা চালায় আমি ঢুকে গেছিলি, আর এখন ঘরে এসে যখন ভিডিওগুলো এডিট করছি তখন বেশ এক দুটো জিনিসের ব্যাপারে অবজার্ভ করছি, বেশ ভালো লাগছে ভিডিওগুলোকে দেখতে। আর ভিডিও যখন শ্যুট হয়েছে ওইখান থেকে এখন প্রায় ছ মাসের মতন হয়ে গেছে, সেই যে এক্সপিরিয়েন্সটা ছিল সেই তখনই ছিল। এখন ঘরে বসে বসে ওগুলোকে এডিট করে আপলোড করার চেষ্টা করছি ধীরে ধীরে। আর পেট্রোল পাম্পে থাকতে তো একটা ভয় তো লাগছিলই, একটা বাইরের দেশে যাই এরকম পেট্রোল পাম্পের কাছে থাকবো। আর ইন্ডিয়া বাংলাদেশের কালচারটা অনেকটা সেমেই বটে, আমাদের এদিকের লোক যেমন একটু বাইরের লোক আসলে বেশি খাতিরদারি করে বা এটা ওটা সিধায়, ওইখানেও এটা ওটা সিধাতে ছিল। বাস আমি ওইখানে আরামসে থাকি গেছি, থাকার পর রেস্ট টেস্ট লিলি, তারপর দিন সকালে সাইকেল নিয়ে বেরিয়ে গেছিলাম ওইখান থেকে গোপালগঞ্জ, গোপালগঞ্জ থেকে ঢাকার দিকে। ঠিক আছে, অনেকটা লেট হলো এখানে ফোন চার্জ করতে, একটু ফ্রেশ হতে সকালে একটুকু টাইম লাগে আমার, এটা একটা পার্সোনাল প্রবলেমও বলা যায় সব কিছুই বলা যায়, কিন্তু কোনো সমস্যা হবে নাই। এখান থেকে আজকে আমাকে 150 কিলোমিটার যেতে হবে ঢাকা,